সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কাজী হেমায়েতউদ্দিন মিশন, যিনি বসবাস করছেন ইউকেতে। কাজী হেমায়েতউদ্দিন মিশন, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। ধন্যবাদ শিমুল ভাই এবং চ্যানেল এস এবং দর্শক, বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে যারাই দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা আরো স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আবুল কালাম আজাদ, যিনি বসবাস করছেন ইউকেতে এবং ব্যবসায়ী হিসেবে আছেন। আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। ধন্যবাদ তোমার ভাই, আপনাকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং আজকে যে অনুষ্ঠান যারা দেখছেন সবার জন্য রইল শুভকামনা, সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমরা আরো আমন্ত্রণ জানিয়েছি নাজমা হোসেন, যিনি বসবাস করছেন ইউকেতে। নাজমা হোসেন, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ শিমুল ভাই ও চ্যানেল এস এর কলা কৌশলী দিকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। যারা আমাদেরকে আজকে দেখতেছেন দেশ বিদেশে, বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে, তাদের সবার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আমরা আজকের এই আয়োজনে যারা আমাদের অতিথি আছেন আমরা শুনবো তাদের কথা। আমি প্রথমে যেতে চাই কাজী হেমায়েতউদ্দিন মিশন, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু ইউকেতে কি বলে সেখানে প্রশাসনিক এবং পুলিশে কর্মরত রয়েছেন, তো সেই জায়গাতে আমরা জানি করোনা যুদ্ধ হিসেবে বিশ্বের সবকটা রাষ্ট্রে পুলিশ যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত আছেন তারা আসলে তাদের বিশ্রামের সুযোগ নেই, তাদের লকডাউনের সুযোগ নেই, করোনা ঝুঁকি মাথায় নিয়ে তাদেরকে বাইরে থাকতে হয়েছে, কাজ করতে হয়েছে। এই করোনাকালীন সময়ের অভিজ্ঞতাটা কেমন কাটিয়েছিলেন, কিভাবে অফিস করেছেন, কিভাবে ম্যানেজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে একটু যদি। ধন্যবাদ শিমুল ভাই। তো শুরুতে একটু কারেকশন করে নিতে চাই, আসলে আমি পুলিশে কাজ করছি না, আমি কারারক্ষী পদে কর্মরত, যেটা সম্পূর্ণ ভিন্ন আর একটা ডিপার্টমেন্ট। পুলিশ ভিন্ন এবং কারা প্রশাসন ভিন্ন, তো এটা ওইটাকে বলে HMPPS, হার ম্যাজিস্ট্রি প্রিজন এন্ড প্রোবেশন সার্ভিস। তো এখানে দক্ষিণ দক্ষিণ লন্ডনের দক্ষিণ দিকে একটা প্রিজন আছে, ওইটার নাম হচ্ছে HMP ক্যাম্পসাইট, ওইখানে আমি কারারক্ষী হিসেবে কর্মরত। তো করোনাকালীন সময়ে আমরা কিছু সোশ্যাল ডিস্টেন্সিং মেজার আমরা ম্যানেজমেন্ট আমরা চালু করেছি, যেমন কারারক্ষীদের যে তারা বাইরে আসতো তারা যে সোশ্যালাইজেশন করতো একজন আরেকজনের সঙ্গে, আমরা ওটাকে একটু লিমিটেড করে দিয়েছিলাম। তারপরে আমরা যে সাপ্তাহিক যে ফুটবল খেলার আয়োজন করতাম জেলখানার ভিতরে ওটা আমরা বন্ধ করে দিয়েছিলাম। লাইব্রেরিতে সবাই বসতো, আমরা ওই চেয়ার টেবিল গুলো ভিন্ন ভিন্ন করে দিয়েছিলাম। তারপরে ডাইনিং রুমটা আমরা আগে সবাই একসঙ্গে প্রিজনাররা ডাইনিং রুমে বসে খাবার খেত, তো আমরা করেছি কি যে চেয়ার টেবিল গুলো একটু ডিফারেন্স একটু দূরে দূরে সরিয়ে রেখে আগে সবাই একসঙ্গে বসে খেত, এখন হয়তো চার পাঁচটা ধাপে বসে বসে খায়। তারপরেও দেখা গিয়েছে যে একজন এবং দুইজনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে গত এপ্রিলে। আপনি জানেন যে এপ্রিল মাসটা লন্ডনের জন্য এবং পুরো যুক্তরাজ্যের জন্য কত ভয়াবহ ছিল, প্রতিদিন আপনার 3,000 মারা যেত না, 3,000 আক্রান্ত হতো এবং মারা যেত 900-1,000। তো ওই সময় সবাই খুব ভয় ভয় থাকতো, আমরাও খুব ভয় ভয় থাকতাম। তো তারপরেও আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবেই আমরা মেনটেন করতে পেরেছি। আমাদেরও দুই একজন কর্মী আক্রান্ত হয়েছিল এবং গত এপ্রিলে আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। তো আসলে আমি কোথেকে আক্রান্ত ছিলাম জানি না, তো আমার ওয়াইফ আক্রান্ত হয়েছিল, আমারটা ছিল মাইনর, আমার ওয়াইফেরটা মেজর ছিল, সে তো মরতে মরতে বেঁচে গেছে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর পুলিশ ডিপার্টমেন্টে আসলে আমরা সবাই প্রিজন বলেন বা পুলিশ ডিপার্টমেন্ট বলেন আমরা সবাই মাস্ক ইউজ করছি এবং আমাদের প্রিজনারদের প্রতিও নির্দেশনা দেওয়া আছে যে সবাই মাস্ক ইউজ করবে এবং সবাই হ্যান্ড হাত ধোবে। এবং আপনি জানেন যে এই যুক্তরাজ্যের যে প্রিজন সিস্টেমটা এটা খুবই ভালো, সবার ভিন্ন ভিন্ন রুম আছে, স্পেশালি আমাদের যে প্রিজনটা এটা খুবই আধুনিক, এটা 2000 সম্ভবত 2010 সালে বা 12 সালের দিকে তৈরি হয়েছিল। তো ওখানে প্রত্যেকটা প্রিজনারদের জন্য আলাদা বাথরুম, অ্যাটাচ বাথরুম টয়লেট, তারপরে আপনার কম্পিউটার সুবিধা আছে, টিভি আছে, তো আনুষঙ্গিক যত সুযোগ সুবিধা আছে সমসাময়িককালে সবই আছে। আজকে হেমায়েতউদ্দিন মিশন, আমি আসবো আপনার কাছে, আমি একটু এবার যেতে চাই জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে জানতে চাইবো যে আসলে যেহেতু আপনি যুক্তরাজ্যে ব্যবসার সাথে জড়িত, করোনাকালীন সময় দীর্ঘ একটা সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, এই সময়টাতে আসলে কিভাবে কাটিয়েছেন? ধন্যবাদ আপনাকে।
আসলে যুক্তরাজ্যে করোনার সময় যারা বাংলাদেশ যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে আমি একজন ক্যাটারার, সেই দিক থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে লকডাউনে রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধু টেক ওয়ে সার্ভিসটাকে সে খুব খোলা রেখেছিল। কিন্তু আপনি জেনে খুশি হবেন, বিশেষ করে আমরা বাংলাদেশি যারা রেস্টুরেন্টার সবাই, অলমোস্ট সবাই কি করলো যে এই ন্যাশনাল যে এই দেশের ব্রিটিশ যে হেলথ সার্ভিস যেটা, ওদের জন্য প্রত্যেককে যার যে অবস্থান থেকে যারা দিবারাত্রি এই সার্ভিস করেছে, বিনা পয়সায় খাবার বিতরণ করেছেন। আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমরাও নিজে আমাদের রেস্টুরেন্ট থেকে প্রত্যেক নিজের এলাকায় এই হসপিটালগুলোতে আমরা, বিশেষ করে হোম কেয়ার যারা আছে, বয়োবৃদ্ধ যারা থাকে তাদেরকেও আমরা বিনামূল্যে খাবার দিয়েছি। সাথে সাথে এই রিস্ক নিয়ে, তখন তো বিরাট বড় পিক আপ ছিল, তবুও আমরা রেস্টুরেন্টের যে টেক ওয়ে সার্ভিসটা আমরা চালু রেখেছি, এবং এই সার্ভিসটা কিন্তু সবাই অত অ্যাপ্রিসিয়েট করেছে। সারা দিন কাজ করে অ্যাটলিস্ট এই টেক ওয়ে থেকে একটা খাবারের ব্যবস্থা ছিল, সেটা এখনো কন্টিনিউয়াস ছিল। তো সাথে সাথে শুধু ব্যবসা প্রতিষ্ঠানে নয়, আরও যারা আছেন এখানে, আমরা বিশেষ করে যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত, আমরা করলাম কি, আমরা সবাই যার যার অবস্থান থেকে, আমরা যারা নিডেড পিপুল তাদের জন্য অনেকগুলা মানে এই খাবার ত্রাণ হিসাবে দেওয়ার ব্যবস্থা করলাম। এবং আমি প্রায় 10টা সংগঠনের সাথে জড়িত, আমি শুধু অন্য কে করছে সেটা বলছি না, আমি আমার নিজের কথা বলতেছি। বিশেষ করে আমি সিলেট থেকে এসেছি, আমার সিলেটের এলাকায় প্রায় 10টা ত্রাণ বিতরণ আমি করেছি, শুধু খাবার নয়। তখন রমজান চলে আসছিল, রমজানের সময় অনেকবার দেওয়া হয়েছে, সাথে সাথে আবার পয়সা নগদ টাকাও দেওয়া হয়েছে। আমরা এইভাবে ধন্যবাদ আমরা আসছি আপনার কাছে। আমরা একটু এবার যেতে চাই নাজমা হোসেন আপনার কাছে, জানতে চাইবো যে আসলে করোনাকালীন সময়ে একেবারে বিশ্বব্যাপী মানুষ ঘর বন্দী এবং একান্ত পরিবার পরিজনের কাছে সাথে একটা লম্বা সময় পার করার সুযোগ এসেছে, তো আপনি কি বলবেন যে এই যে একটা লম্বা সময় পরিবারের সাথে ছিলেন, ঠিক কেমন ছিলেন পরিবারের লোকজনের সাথে, যেহেতু বাইরে কোনো কাজকর্ম নেই, একান্তই একটা সময় একটা লম্বা সময় কাটিয়েছেন, যদি একটু আপনার এই সময়টার অভিজ্ঞতা একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ শিমুল ভাই। আপনি বলছেন কাজ কর্ম ছিল না, আমি একজন ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করি, আমার জবটা হলো হেলথ এডভোকেট এন্ড পার্ট অফ দ্য জব ইজ মাই জব ইজ ইন্টারপ্রিটিং। যেহেতু আমি অনেকগুলা ফেস টু ফেস সেশন রান করতে হতো, করোনাকালীন সময়ে আমি ওইগুলা বন্ধ হয়ে গেছিল, বাট ওইগুলা আমি ঘর থেকে কাজ করছি, এখনো ঘর থেকে কাজ করতেছি। আমি ছিলাম না ফ্রন্টলাইনে, যেমন নার্স ডাক্তার ওইগুলা না, আমি হেলথ এডভোকেট ছিলাম, বাট আমার বেসটা ছিল হসপিটালে, আমাদেরকে মানা করা হয়েছিল আমরা ঘর থেকে কাজ করার জন্য, এখনো কাজ করতেছি। বাট আপনি বলছেন সময়টা করোনাকালীন সময়, একটা সময় ভালোই লেগেছিল পরিবারদের, আমি মাদার অফ থ্রি চিলড্রেন, দে আর অ্যাডাল্ট নাও, বাট আমি তাদের সাথে ভালো একটা সময় কাটাতে পেরেছি এই সময়টা, কেন তারা সবাই আমার ছেলে মেয়ে সবাই ঘর থেকে কাজ করতেছিল, মানে আমরা সবাই একটা রুমে সবাই কাজ করতেছিলাম। বা সবচেয়ে ভালো লেগেছে যখন রমজান মাস ছিল, তখন হয়েছে কি আমরা সবাই একসাথে ইফতার করার জন্য, সেহেরি খাওয়ার জন্য আমরা একসাথে সময় কাটাতে পারছি, যখন নামাজটা পড়তেছি সবাই একসাথে, এইটা একটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা এটা আমি শুধু না, বাচ্চারা যখন বড় হয়ে যায়, যখন ওরা রোজগারি হয়, তখন তারা চায় বাইরে খেতে, তখন অনেক সময় রমজান মাসে কি হয়েছে, আছে মা হিসেবে আমি অনেকগুলা রান্না করছি, ও টেক্সট করে বলতেছে মা আমি আজ বাইরে খাবো আমার ফ্রেন্ডের সাথে, হাজবেন্ড বলতেছে আমি আমার ফ্রেন্ডের সাথে করবো, মেয়ে সবাই এরকম বলতেছে। করোনাকালীন সময় কেউ কারোর সাথে বাইরে খাবার এটা বলে নাই, সবাই বাসায় এসে একসাথে টেবিলের মধ্যে, এটা হলো খুবই ভালো একটা অভিজ্ঞতা আমার আমাদের আমার আমার কাছে ছিল। এটা শুধু আমি না, সবাই এটা বলতেছিল আলহামদুলিল্লাহ অনেক সময় রমাদান মাসটা আমরা অনেক সুন্দর করে কাটিয়েছি। আর এই যে আপনি কি মনে করেন যে এটা শুধু করোনাকালীন সময় না, আমরা পরিবারকে একত্রে রাখার জন্য এটা নিয়মিত আমরা অন্তত দিনের একটা সময় যে লাঞ্চে অথবা ব্রেকফাস্টে বা ডিনারে
একটা সময় পরিবারের সাথে এভাবে সবাই একসাথে খাওয়া দরকার? এইটা হলো বেশি, আমরা যখন বাইরে প্রবাসে থাকি আমরা নিজের কাজ আমরা নিজে করতে হয়, ঘরের কাজ বাইরের কাজ আছে, আমি মহিলা হিসাবে আমি আমারটাই বলতেছি, তখন আমরা আমাদের কাছে একটা সময় বের করতে নিতে হবে আমাদের বাচ্চাদের সাথে আমাদের হাজবেন্ডের সাথে। তো আমার পরিবারের আমাদের রাত্রের সময়টা ছিল কাজে কেমন করে গেছে কে কি করলো, এটা হলো রাত্রের ডিনারটা। দুপুরে তো আমরা সবাই বাইরে কাজে থাকি সম্ভব না, রাত্রের সময়টা ছিল আমাদের এইরকম। তার মধ্যেও বাচ্চারা বিশেষ করে ছেলেরা তারা অনেক সময় বাইরে চলে যেত ফ্রেন্ডের সাথে, বাট এইটা হলো খুব জরুরি দরকার। ছোটবেলা থেকে আমরা এটা মনে করি যে একটা সময় বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া হওয়া দরকার। আমার খালাম ভাই বলছেন উনি বিজনেসম্যান, ওনার জন্য হয়তো রাতে ডিনারটা সম্ভব হবে না, উনি রাতে রেস্টুরেন্টে অনেকদিন দেরিতে আসেন, বাট আমরা মনে করি আজকে ফ্যামিলি হিসাবে আমাদের এই সময়টা বের করে নেওয়া জরুরি দরকার। আচ্ছা আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। আমরা এবার আসছি কাজী হেমায়েতউদ্দিন মিশন, আপনার কাছে জানতে যাব যে আসলে একটা যেহেতু করোনাময় একটা বিশ্ব চলছে এবং করোনাকে সাথে রেখেই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, আপনি নিজেও করোনা আক্রান্ত ছিলেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন, আপনার পরিবারও আক্রান্ত ছিল এবং সুস্থ হয়েছেন, এই জায়গা থেকে আমি জানতে চাই যে আসলে সেই করোনা হলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে বলবেন যে ঠিক আমাদের করণীয় কি, আপনি কি করেছেন এবং আমাদের করণীয় কি, যদি আপনি একটু বলতেন। দেখুন, প্রথম একদিন যে আমার এবং আমার স্ত্রীর সামান্য একটু জ্বর জ্বর অনুভব হয়েছিল, তো তারপর থেকে যেহেতু চারিদিকে আক্রান্ত হচ্ছে, আসলে যারা ইউকেতে ছিল না ওই এপ্রিল মাসটায়, তারা আসলে বুঝলো না যে কি একটা বিভীষিকাময় পরিস্থিতি চারিদিকে, একটা মৃত্যুর একটা আতঙ্ক। তো আসলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মনোবল, আপনার মনোবল কখনোই আপনি দুর্বল হতে পারবেন না, আপনাকে চাঙ্গা থাকতে হবে। সবচেয়ে গুরুত্ব দিতে চাই আমি মনোবলকে। আপনি আপনি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন, আপনি ঘরে থাকতে আপনি হালকা ব্যায়াম করবেন, তারপরে গরম পানি খাবেন, এগুলো তো আছে, গরম পানি খাবেন, গার্গল করবেন। তো আমি যেটা উপকার পেয়েছি আপনার, আমি আগেই বলি আমার শুধু হালকা জ্বর হয়েছিল, স্মেল এবং টেস্ট লুজ করেছি, কিন্তু আমার ওয়াইফের অনেক জ্বর ছিল, সে খেতে পারতো না, হালকা শ্বাসকষ্ট ছিল। তো আমি করেছি কি, আপনার ওই যে আদা, তারপরে রসুন, তারপরে লবঙ্গ, এগুলা একদম গরম পানিতে এগুলো সিদ্ধ করে তারপরে মাথার উপরে দিয়ে ওই যে যেটা কম্বল বলে, কম্বল দিয়ে আমি ওই যে নাক দিয়ে যখন ভাপটা নেওয়া শুরু করলো, তারপর থেকে আপনার এক সপ্তাহের ভিতরে সে সুস্থ হয়ে গেল। তো এটা তো করতে হবে, কোনো ঠান্ডা পানি ধরাই যাবে না, ঠান্ডা পানি খাওয়াই যাবে না, সব ক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে হবে, গরম পানি দিয়ে গোসল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, ধর্মকর্ম করলে মনে শান্তি আসে এবং মনোবলটা আপনার ঠিক রাখতে হবে, তাহলেই আর বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে করোনা থেকে মুক্ত করবেন। তবে একটা আনন্দের বিষয় হচ্ছে যে ওই এপ্রিলে কিন্তু 3,000 আক্রান্ত হতো, 1,000 মারা যেত, কিন্তু এখন প্রতিদিন 6,000-7,000 আক্রান্ত হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে মৃত্যুর হার অনেক কম, 20-30 জন ডেলি মারা যাচ্ছে, সঙ্গে অন্য হয়তো বৃদ্ধ এবং সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতা আছে তারাই মারা যাচ্ছেন, বাকিরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাক, আমরা আশা করছি যে আমরা এই জায়গা থেকে ইনশাল্লাহ বিশ্ব বেরিয়ে আসবে। আমি এবার যেতে চাই জনাব আবুল কালাম আজাদ, আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আপনার কাছ থেকে জানতে চাইবো যে করোনাকালীন সময় একটা দীর্ঘ সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল এবং সেই জায়গাতে অনেক ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আপনি কি বলবেন যে আসলে ঠিক কোথা থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং যেই ক্ষতিটা উঠিয়েছে এটাকে কাটানোর উপায়টা কি? ধন্যবাদ। আসলে আমি ব্রিটেন সরকারকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ এখানের মধ্যে যে প্রণোদনা যেটা আসছে সেটা কিন্তু ব্যাপক হেল্প হয়েছে, হয়তো আপনারা সবাই জেনেছেন, যারা কাজে আসতে পারে নাই তাদেরকে পার্লমানি দেওয়া হয়েছে, মানে ঘরে বসে ওদের যে বেতনের যেটা সেটা ওরা সবাই পেয়েছেন, এই এই মাস পর্যন্ত এটা চলছে, অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, তার প্রত্যেকের কিন্তু এই একটা ইনকাম আছে যারা মানে কাজ করেছেন, সাথে সাথে যারা ব্যবসায়ী তাদেরকে প্রথম একটা গ্রান্ট দেওয়া হয়েছিল, সেটা কাউন্সিল থেকে, যারা মানে দুইটা লেভেল দেওয়া হয়েছে, যে 50,000-এর নিচে যারা ছিলেন তাদের এই রেট, তো ওরা কিন্তু 25,000 পেয়েছেন আপে আর 10,000 পেয়েছেন যারা এই 20,000-এর নিচে। এই জিনিসটা কিন্তু অনেকগুলো হেল্প হয়েছে। সাথে সাথে সরকার আরেকটা জিনিস কি করছে, একটা বাউন্স লোন দিয়েছে, এই লোনসটা দেওয়ার পরে যে ব্যবসার যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন, আমি দেখছি যেটা বাস্তবতা আমার দৃষ্টিতে, সবাই কিন্তু উপকৃত হয়েছেন এই মানে লোনটা পাওয়ার পরে,
যদি রেস্টুরেন্ট তারা ঠিক মতো তারা রান করতে পারেন নাই, কিন্তু এই লোনগুলা এই রেটের যে অনুদান এগুলা পাওয়ার পরে মোটামুটি ব্যবসা একটা স্টেজে চলে আসছে। সাথে সাথে ঠিক করে যারা বিজনেস করতেছেন ওনারা কিন্তু একটা ভালো ব্যবসা করতেছেন, ঠিক করে সবাই মানে অধিকাংশ এটা ভালো করতেছে। এই দৃষ্টিভঙ্গিতে আমি বলবো যে সরকার যেভাবে সহযোগিতা করেছে এই স্মল বিজনেসের জন্য কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। বা যেটা আমরা দেখতেছেন এখন আমি নিজে কি করছি, আমার রেস্টুরেন্টটা যেটা আমি ওটা বন্ধ করে এখন পর্যন্ত খুলি নাই, আমি রিফারবিশ কাজ করা শুরু করে দিয়েছিলাম। ইনশাল্লাহ আগামী 13 তারিখ সবাই দাওয়াত আমি আবার রিওপেন করব, কিন্তু টেক ওয়ে সার্ভিস চলছে। এইভাবে আমি দেখেছি সবাই কিন্তু এইভাবে চলতেছে, এখনো কোনো সিরিয়াস কোনো কন্ডিশন হয় নাই। মানে সরকার যেভাবে লুক আপনার করতেছে আগামী তো তাদের প্ল্যান আছে যাতে সার্ভাইভ করতে পারে এই ছোট ব্যবসাগুলো আর কি। এটার জন্য আমাদের অবশ্য এই সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমি মনে করি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই নাজমা হোসেন আপনার কাছে জানতে চাইব। আমরা জানি যে আপনি রাজনীতির সাথে জড়িত, আপনি ওখানকার লোকাল পলিটিক্স করেন। করোনাকালীন সময় আমরা দেখেছি যে রাজনৈতিক কার্যক্রমগুলো বিশ্বব্যাপী স্থবির হয়েছিল, তো এই জায়গা থেকে এখনো পর্যন্ত কি আপনাদের ইউকে রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিনা, বা ঠিক কবে নাগাদ আপনারা আবার সেই আগের অবস্থায় রাজনৈতিক কার্যক্রম করতে পারবেন বলে আশা করছেন? আমি বাংলাদেশে রাজনীতি যেটা যুক্তরাজ্য আওয়ামী লীগ, আমি মহিলা আওয়ামী লীগের একজন ট্রেজারার। বাট করোনাকালীন সময়ে আমাদের কোন ধরনের মিটিং এগুলা, আমাদের নর্মালি মান্থলি একটা মিটিং হতো, এগুলা হয় নাই। বাট আমরা কিছু কিছু মিটিং এগুলা জুমের মাধ্যমে বা এগুলার মাধ্যমে আমরা করেছি, অন করতেছি এখনো। আর আমি লন্ডনের যেটা মেইন স্ট্রিম পার্টি যেটা লেবার পার্টি ওটার সাথে জড়িত আছি, তো ওদের মিটিং গুলা যেগুলা জরুরি না গেলেই হয় না সেগুলাতে জুমের মাধ্যমে গেছি। আর এখন লাস্ট কয়েকটা মিটিং গেছি ফেস টু ফেসে। বাট আমার মনে হয় লোকজন খুবই সচেতন এখন, মানে আগে দিন খুবই মিটিং মাটিং এগুলো একটু কমিয়ে ফেলেছি যেহেতু এই করোনা ভাইরাসের আক্রান্তর কারণে, আর যেগুলা সরকারে আবার যেগুলা নিয়মাবলী দিয়েছে। আমি আমি আবুল কালাম আজাদের সাথে একমত হয়ে বলতে চাচ্ছি আমাদের এই দেশের সরকার কিন্তু ওনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। যেহেতু আমি হেলথ সার্ভিসে কাজ করি, আমরা অনেক আমি খাস করে নর্মালি আন্ডার 5 বাচ্চাদের সাথে বিশেষ করি, ছোট বাচ্চাদের নিউবর্ন যেটা বেবিটার জন্ম হয় তখন থেকে 5 বছরের বাচ্চা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করি। তো আমরা বেশিরভাগ এই এই ফ্যামিলিদেরকে আমরা নতুন বাচ্চা হওয়ার সাথে আমরা বাসায় গিয়ে ওনাদেরকে দেখি বা আমাদের ক্লিনিকে ওনাদেরকে ইনভাইট করে এনে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেখি। কিন্তু যেহেতু করোনাকালীন কারণে আমরা ফেস টু ফেস করি নাই, সবগুলো আমরা টেলিফোন কনসালটেশন অথবা ভিডিও অথবা জুমের মাধ্যমে করি। কিন্তু আমি এটা দেখেছি এই করোনাকালীন সময়েও কোনো কিছু তাদের আর কি কোনো মিস হয় নাই। করোনাকালীনের জন্য ওইটা হয়েছে আমরা ফেস টু ফেস করতে পারি নাই, বাট আমরা তাদের যে সার্ভিসটা আমাদের তাদেরকে দেওয়ার দরকার, মানে ইনজেকশন, তাদের ডেভেলপমেন্ট চেক, তারপরে আমি মধ্যে মধ্যে ডাক্তারের সাথে কাজ করি। বাট ডাক্তাররা এখনো ফেস টু ফেস খুবই কম দেখেছে, নর্মালি আবার ফোন তারা দেখেন শুনেন তা দেখেন। বাট এগুলা যেরকম আগে ছিল সবই সমান ছিল, শুধু আর কি ফেস টু ফেসটা একটু কমিয়ে ফেলা হয়েছে। বাট এটা করা হয়েছে আমাদের আমাদের সেফটির জন্য। আর যে বাইরে বলছেন আমরা কিন্তু আমি যে জায়গায় থাকি এটা হলো বাংলা বলতে গেলে একটা বাংলাদেশের যে মতন টাওয়ার হামলে থাকি, আমার চতুর্দিকে শুরু বাঙালি, আমি মিস করি না বাংলাদেশকে, যেহেতু আমি বাংলাদেশের মতন আমি 40 বছর থেকে এই টাওয়ার হামলেতে আছি। তো আমাদের লোকদের মধ্যে একটু সচেতনতা একটু কম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন তো হাত দেওয়া, মাস্ক ইউজ করা, তার এইগুলা তারা আর একটু বেশি যদি অবলম্বন করে যেরকম সরকার অবলম্বন করতেছে তাহলে আরো আরো এই যে করোনা আক্রান্ত আবার আরো হয়েছে আবার কম হবে। এখন তো আমাদের স্কুল গুলো দেওয়া হয়েছে, এখন বাচ্চারা তো আর বুঝতে পারবে না কেমন করে হাত ধুবে কেমন করে যে হবে। আমরা প্যারেন্ট যারা বাসায় আছি তারা আমাদের বাচ্চাদেরকে এটা শিখিয়ে দিতে হবে, তুমি যখন স্কুলে যাও তুমি স্নেহ করলে তোমার মুখ বার করে করে তোমার হাত ধুয়ে বাথরুমে গেলে, এইগুলো আমরা এইগুলার ব্যাপারে আমরা খুব সচেতন হতে হবে, এটা হলো জরুরি। এটা যদি আমরা এই সচেতনতা অবলম্বন করি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সহায়ক আমাদের করোনা থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু এইগুলো আমরা সচেতন হতে হবে। এই যেমন ধর বাসের মধ্যে আমি নিজে ড্রাইভ করি, তা ওই দিন আমি ট্রান্সপোর্টে বাসে গেছিলাম জায়গায়, তো দেখলাম আমরা দুইজন দুইটা বাঙালি ইয়াং ছেলে দেখা আছে মাস্ক লাগানোর জন্য, তো ওই বাস ড্রাইভার বারবার বলতেছিলেন মাস্ক ইউজ করো, কিন্তু করতেছিল না।
তো এইগুলা ওরা বুঝতে পারলো শুধু ওরা ওদের জন্য না, এই বাসের মধ্যে অনেক বয়স্ক ভদ্র মহিলা ভদ্র আছেন যাদের জন্য এটা ক্ষতিকর, তো এইগুলা আমরা সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার কাজী হেমায়েত উদ্দিন মিশন আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি কারারক্ষী হিসেবে কাজ করছেন, সেই জায়গা থেকে আপনার কাছে জানবো যে কারাগারে সাধারণত যায় কারা, যারা অপরাধ করে সেটা ছোট হোক বড় হোক অপরাধীরাই যায় কারাগারে। তো আমরা দেখি যে বাংলাদেশের কারাগারগুলোর একটা পরিবেশ যেখানে একেবারেই কি বলে অপরাধীরা সেখানে থাকে, তাদেরকে সাজা দেওয়া যেটা সাজাই হয়, তো আসলে আপনি কি একটু বলবেন যে আপনার ওখানকার কারাগার এবং বাংলাদেশের কারাগার বেসিক পার্থক্যটা আসলে কোথায়? ধন্যবাদ শিমুল ভাই। আসলে শুরুতেই বলে রাখি যে বাংলাদেশের কারাগারে আমি কখনো থাকিনি বা ভিজিটর হিসাবে ভিজিট করিনি, কিন্তু পত্র পত্রিকায় যা পড়ি তাতে আমি আপনারা যা জানেন আমিও তা জানি যে 1,000 ধারণ ক্ষমতার কারাগারে 5,000 লোক কয়েদি রাখা হয়, তারপরে ভিতরের পরিবেশ স্যাচ্ছেতে, ঠিক মতো খাবার দাবার দেওয়া হয় না, ড্রাগ তারপরে বিভিন্ন মাদক যায়, এরকম শুনি আর কি আমি। কিন্তু সেদিক দিয়ে ইউকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই জেলখানায় এখন 1,300 সামথিং আছে প্রিজনার, তো অথচ আমাদের ধারণ ক্ষমতা কিন্তু প্রায় 1,500-র মতো, ধারণ ক্ষমতা চাইতে 200-300 কম আছে। সব সব জেলখানায় এরকম। আমাদের পাশেই আছে হাই সিকিউরিটি প্রিজন বেলমার্স, ওইখানে 950 জন আছে, অত ওদের ধারণ ক্ষমতা 1,000। ওই পাশে আছে শিশুদের জন্য ইয়াংদের জন্য ISS, ওইখানে একই অবস্থা। তো আসলে আমরা করি কি, যা আসলে প্রিজনার ওরা কয়েদি মানি তো ওরা ক্রিমিনাল, ওরা যে অপরাধ করেছে বলেই কিন্তু এই জায়গায় এসেছে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে তাদের সঙ্গে এরকম করা, মানে তারা কিন্তু এখানে এসেছে এজ এ পানিশমেন্ট, কিন্তু পানিশমেন্ট ভোগ করার জন্য কিন্তু আসেনি, পানিশমেন্ট হিসাবে এসেছে কিন্তু পানিশমেন্ট ভোগ করার জন্য আসেনি। কাজে আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে এজ এ একজন কারারক্ষী হিসাবে গ্রেট কাস্টমার সার্ভিসটা দেওয়ার জন্য, সবসময় তাদের কি চাহিদা সব A to Z সবসময় আমরা তাদের সঙ্গে কথা বলি। অনেকেই আছে মেন্টালি আপসেট থাকে, যেমন একটা একটা ছেলে কিছুদিন আগে সে কোর্ট থেকে এসেছে, খুনে খুনের দায়ে তার 37 বছরের জেল হয়েছে। এখন আপনি দেখেন এই দেশে কিন্তু মৃত্যুদণ্ড নাই, আপনি যদি খুনো করেন তাহলে দেখা গেছে যে আপনাকে আজীবন জেলে থাকতে হবে, তো সে আপসেট। তো আমরা কন্টিনিউ কয়েকজন মিলে তাকে সবসময় সান্ত্বনা দিতাম যে আল্লাহ, সে মুসলিম ছিল, যে আল্লাহ আল্লাহ করো একটা কিছু, আল্লাহ একটা ব্যবস্থা করবে। আবার অনেক সময় দেখা গেছে মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায়, যেমন কিছু কিছু প্রিজনার আছে, যেমন প্রিজন ইনসাইড দ্য প্রিজন, প্রিজনের ভিতরে কিন্তু প্রিজন আছে, অনেক প্রিজনার আছে, আপনি যদি ওদেরকে একটা খাবার দিতে যান তাহলে আপনি একা যেতে পারবেন না, 4 জন মিলে যেতে হবে এবং 4 জনে আপনার ওই যে হেলমেট, তারপরে ওই যে নাক প্রুফ জ্যাকেট সবকিছু সহ তারপর দিতে হবে, এরকম ডেঞ্জারও আছে। তো এগুলো আর কি ব্যালেন্স করে চলতো। এবং এবং আপনি জেনে খুশি হবেন যে বাইরের থেকে অনেক থার্ড পার্টি যারা NGO আছে তারা কারাগারের ভিতর নিয়মিত প্রবেশ করে এবং কারারক্ষীদের উন্নয়নে তাদের তাদের যে তাদের যেটা রিফরমেশন আর কি, যে তারা যাতে কারাগার থেকে মুক্ত হয়ে বাইরে যে কিছু একটা করতে পারে, সমাজের সঙ্গে মিশতে পারে, এভাবে কাজ করে। এবং কারাগারের ভিতরে আমরা তাদেরকে বিভিন্ন রকম শিক্ষা দিই, যেমন কেউ আছে ওই যে দর্জির কাজ করা, তারপরে কনস্ট্রাকশনের কাজ, তারপরে নাপিতের কাজ, যেমন বারবার এইসব কাজ আমরা সবসময় এদেরকে শিক্ষা দিই। এবং এডুকেশনের ভালো ব্যবস্থা আছে, বাইরে থেকে শিক্ষক এসে তাদেরকে শিখিয়ে যায়। আমাদের ভিতরে একটা মসজিদ আছে, আল্লাহর রহমতে জুমার নামাজের দিন প্রায় 300-400 মুসলিম কয়েকদিন নামাজ পড়তে আসে, খ্রিস্টানদের জন্য ব্যবস্থা আছে, রোববার দিন খ্রিস্টানরা আসে, হিন্দুদের জন্য ব্যবস্থা আছে, তবে হিন্দু প্রিজনার হিসেবে একটু কম। তো এই আর কি, এখন এই রিফরমেশনটা আমার কাছে খুব ভালো লাগে। এবং যুক্তরাজ্য সরকারও অনেক চেষ্টা করতেছে যে যাতে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে তারা একটা নর্মাল লাইফে ফিরে যেতে পারে, এই ধরনের সব ব্যবস্থা কিন্তু ব্রিটিশ সরকার করছে। আর এই যে আবুল কালাম আজাদ ভাইয়া নাজমা আপার সঙ্গে সুর মিলে আমি বলতে চাই যে আসলে করোনাকালীন সময় ব্রিটিশ সরকার আমাদের জন্য যা করেছে, এই যে কিছুদিন আগে খাবারের দাম হাফ প্রাইস করে দিয়েছিল, যে আপনি যা খাবেন আপনি অর্ধেক বিল দিবেন, অনেক অনেক কিছু করেছে, এবং এই জন্য ব্রিটিশ সরকারের প্রতি আমি আসলে কৃতজ্ঞ। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে একটু এই জায়গায় আরেকটু জানতে চাই, যেটা আমরা আমরা বাংলাদেশে প্রায়ই দেখি যে কারাগারে যারা কয়েদি আছে তাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনরা দেখা করতে যায় এবং সেখানে একটা লম্বা লাইনে অপেক্ষা করে দেখা হয়। তো এই জায়গা থেকে আপনাদের ওখানে তাদের যারা কারারক্ষী কারাগারে থাকে তাদের সাথে তাদের আত্মীয় স্বজন কেউ দেখা করতে যায় কিনা বা দেখা করার সুযোগ থাকে কিনা বাইরের কারোর সাথে? জি জি, অবশ্যই থাকে। তারা হয় কি, তারা অনলাইনে বুক করতে হয়, কারণ আমাদের যে ভিজিটর রুম, ভিজিটর রুমের তো আর বেশি স্পেস নাই, ওখানে হয়তো 40টা স্পেস আছে, 40টার ভিতরে একটা ওই একটা চেয়ার, যে চেয়ারে প্রিজনার বসবে সেই চেয়ার হচ্ছে হলুদ রঙের, আর যে চেয়ারে তার আত্মীয় স্বজন বসবে সেই চেয়ার হচ্ছে সবুজ রঙের। তো ওরা করে কি, ওরা ওরা আগেই
অনলাইনে ওদের বুক দিতে হয়। অ্যাভেলেবিলিটি বুক দেওয়ার পরে ওদেরকে লকার দেওয়া হয়, ওরা ওদের সমস্ত জিনিসপত্র ওই লকারে ওরা রাখতে হবে। রাখার পরে ওরা ভিতরে আসলে আমাদের, আমরা সম্পূর্ণ বডি একদম চেক করি, যারা আত্মীয় স্বজন আসে, কারণ হয় কি অনেক সময় তারা অনেক সময় মাদক নিয়ে আসে, তো এই জন্য আমরা এই মহিলাদেরকে মহিলা দিয়ে এবং পুরুষদেরকে পুরুষের সমস্ত বডি আমরা চেক করি। চেক করার পরে আমরা অনেক বসাই এবং মিনওয়াইল আমরা ওই প্রিজনারকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা তাকে সব সময় অবজারভেশনে রাখি। আবার এমন হয় কি মাঝে মধ্যে যে যে অবজারভেশন রাখলে হয় কি আপনার যেমন স্ত্রী দেখা করতে আসলো হাজবেন্ডের সঙ্গে, কথাবার্তার এক পর্যায়ে তারা আমার সঙ্গে অনেক সময় আছে যে এরকম কথা কাটাকে আর্গুমেন্ট হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা খুব নজরদারির ভিতরে রাখি। দেখার পরে আবার আমরা ওই আত্মীয় স্বজনকে একদম এসকর্ট করে বাইরে নিয়ে যাই, আর ওই প্রিজনারকে আবার তার তার যে সেল আছে ওই সেলে নিয়ে রাখি। তো এইভাবে নিয়মিত আসে আর কি। এখানে একটু আমি একটু সংযুক্ত করতে চাই, যেটা সেটা হলো যে আমাদের বাংলাদেশি কারাগারে যে খাবারের মান নিয়ে অনেক সময় বলা হয় যে আসলে কারাগারের খাবার ঠিক তা অনেক কয়েদিরা খেতে পারে না বা তাদের অপছন্দনীয় হয়, তো এই জায়গাতে আপনাদের ওখানকার কারাগারের খাবারের মান নিয়ে কোনো কোশ্চিন আছে কিনা বা কারারক্ষীদের পছন্দ মতো কোনো খাবার দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, যারা কারাগারে কয়েদি, যারা সরি আমি দুঃখিত, কয়েদিদের পছন্দ মতো কোনো খাবার দেওয়ার ব্যবস্থা আছে কিনা? একটা একটা কয়েদি যখন কারাগারে প্রবেশ করে তখন আমরা তাকে 10 দিন একটা নির্দিষ্ট একটা এরিয়াতে রাখি, এটাকে আমরা বলি দা আর্লি ডে সেন্টার। আর বাংলাদেশের কারাগারে বলে আমদানি বিভাগ, আমদানি ওয়ার্ড আর কি। তো ওখানেই আমরা তাদেরকে কারাগারের জীবন সম্বন্ধে একটা ধারণা দিই, কারণ এরা তো নতুন, এরা তো জানে না। সব জায়গায় যেমন একটা ট্রেনিং আছে, একটা ইন্ডাকশন আছে, কারাগারও একটা ইন্ডাকশন আছে। ওখানে আমরা কারাগারের যে সিস্টেম, যেটা সিস্টেম আছে কম্পিউটার সিস্টেম, যেখানে সে সেই সিস্টেমের মাধ্যমে তার রুমে সে এডুকেশন বুক করতে পারবে, সে যেমন সে চুল কাটা শিখতে চাইছে বারবার কোর্স করতে চাইছে এটা বুক করতে পারবে, কোন কোন টাইমে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে সে কোন খাবার খেতে চায় সে ওখানে বুক করতে পারবে, এরকম সব সুযোগ সুবিধাগুলো আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। তো তারা সেইভাবে খাবার বুক দিতে পারে। তারপরেও যদি তাদের খাবার পছন্দ না হয় তাহলে আমরা করি কি যে আমাদের কিচেন কিন্তু বেশি দূরে না, আমরা একটু দৌড় দিয়ে তার জন্য ওই পছন্দের খাবারটা নিয়ে আসি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ব্রিটিশ সরকার, আপনারা জানেন আমাদের নাজমা আপা এবং আজাদ ভাই তারা জানেন যে ব্রিটিশ সরকার কিন্তু স্টাফদের ব্যাপারে খুবই মানে টাকা পয়সা সেভ করার দিক দিয়ে একটু চায়, যে তারা যেখানে যা স্টাফ লাগে তার চেয়ে বেশি তারা দেয় না। তো আমরা আমরা আমাদের 3 জন কারারক্ষীর ভাগে আমাদের প্রায় 90 জনের মতো প্রিজনার পড়ে, এর ভিতরে হাই রিক্স আছে এরকম। তো আমরা তারপরে সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে তাদের খাবার দাবার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই আবুল কালাম আজাদ আপনার কাছে, জানতে চাইব যে একটু আগে কাজী হেমায়েতউদ্দিন মিশন যেটা বলছিলেন যে খাবারের দাম অর্ধেক করা হয়েছে, তো আপনি যদি একটু বলতেন, যেহেতু আপনি এই বিজনেসের সাথে জড়িত, রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত, এই যে আপনি অর্ধেক দামে খাবার খাওয়াচ্ছেন, তাহলে এটা এই বাকি অর্ধেক দামটা ঠিক জন্য কোনো ব্যাকআপ আছে কি? ধন্যবাদ। আসলে হেমায়েত ভাই ঠিকই বলছেন, আপনারা জানেন যে সঞ্চালক শেখ সুনাক উনি সেই সিদ্ধান্তটা দিয়েছিলেন, যেহেতু এই যে লকডাউনের পরবর্তীতে অনেক লোক কিন্তু বাইরে আসতে ভয় পাচ্ছিল, তো ওনাদেরকে বাইরে নিয়ে আসার জন্য কিন্তু এই সঞ্চালক এই জিনিসটা দিয়েছিলেন যে হাফ প্রাইস যেটা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা মানে ডিসকাউন্ট দেওয়া হবে সেই ডিসকাউন্ট কিন্তু সরকার আবার এটা রিফিল করে, সরকার আবার দিয়ে দিবে এন্ড অফ দ্য মান্থে আপনি কতজনকে খাওয়ালেন এবং সেই পরিমাণ সরকার আপনাকে সেটা দিবে, সেটাই সিস্টেম দেওয়া হয়েছিল। যাতে এই সময় দেখা গেছে অনেক লোক কিন্তু এই যে বেশ দিন ছিল না, বাট অনেক লোক কিন্তু বাইরে আসছিল, অনেকে কিন্তু সপ্তাহে প্রতিদিনই রেস্টুরেন্টে মানে আসছে কারণ এই সুযোগটা নিয়েছে। যদি আপনি মনে করেন আপনি 50 পাউন্ড বিল হবে, কিন্তু এর মধ্যে আপনি 25 পাউন্ডে আপনার এই ডিনার করতে পারতেছেন, এই সুযোগটা সরকারের করেছিল এবং সরকার কিন্তু সেটা ব্যাকআপ দিয়েছে। আমাদের জন্য একটা বিরাট, কিন্তু এখানে কিন্তু সবাই বলছে কি আমরা বাংলাদেশে একটা কি আছে না যে ওই যে মাছ ধরার মতো বলছে যে হঠাৎ এত মানে বিজি হয়েছে কয়েকদিন, আনবিলিভেবল, মানে সব রেস্টুরেন্টে নর্মালি যারা যে ব্যবসা করে তার চেয়ে 4-5 গুণ বেশি ব্যবসা করেছে এই এই সুযোগে।
এটা কিন্তু এখন আপাতত এটা বন্ধ হয়ে গেছে, ও তো আগামীতে আসতে পারে, কিন্তু মেইন ফোকাসটা ছিল কিসের উপরে, যে গোয়ার থেকে বাহির করে নিয়ে আসার জন্য। কিন্তু এখন তো সমস্যা হয়ে গেছে, রিসেন্টলি লাস্ট উইক থেকে এখন 6 জনের উপরে গ্যাদারিং হতে পারবেন না, সেটা তো আপনারা সবাই জেনেছেন। তো ওইভাবে সোশ্যাল ডিস্টেন্স তো একসাথে আছে, প্লাস আবার 6 জনের উপরে আপনি একসাথে বসাতে পারবেন না। এই যে তাছাড়া আরোটা জিনিস আছে, আপনার রেস্টুরেন্টে আসার পরে প্রত্যেকের আপনাকে রেকর্ড রাখতে হবে, তার টেলিফোন নাম্বার, নাম, এবং তার প্রপারলি আপনি মনিটর করতে হবে। এই যে জিনিসগুলো সবগুলো কিন্তু মেনটেন করতে হবে। রিসেন্টলি এখন আপনার এই কাউন্সিল থেকে দিয়ে দিয়েছে যে কোড বার দিয়েছে রেস্টুরেন্টের মধ্যে, আপনি এটা রাখতে হবে। আর ভাই যেটা বলছে সচেতনতা, যেটা এটা তো অলমোস্ট সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে, এগুলা তো সবাই আমরা মেনটেন্স করতেছি। তবুও হয়েছে কি, একটা জিনিস যেটা এখানে আসছে কথা প্রসঙ্গে, এই যে বিগিনিং যেটা ছিল এপ্রিলে, এপ্রিলে কিন্তু করোনার প্রাদুর্ভাব ছিল অত্যন্ত শক্তিশালী, যেটা ভাই বলছে এটা কিন্তু ঠিক। তখন যে শতকরা যে পার্সেন্টেজ ছিল, এখন একদম একদম নিচের লেভেলে, যদিও প্রতি সপ্তাহে 5,000-6,000 মানে এফেক্ট মানে আক্রান্ত হয়, তবে মৃত্যুর দিক থেকে এই যে 10-15 জন, 20 জন, 25 জন এইভাবে হচ্ছে। তবে আমরা এখন এই জিনিসটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে করোনার সাথে আমাদেরকে চলতে হবে, এই জিনিসটা কিন্তু ফার্স্ট। আমরা তো ঘরে বসে থাকলে পারবো না, প্রথম দিকে আমরা ছিলাম, যেটা ছিল আমি প্রায় 2 মাসের মতো আমি নিজেও ঘর থেকে বাইর হই নাই, এবং আমার ব্যবসার প্রথম 4 সপ্তাহ আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম। কারণ তখন শোনা যাচ্ছে আমাদের পরিচিত অনেক ইয়াং মিডিল এজ সব দিকে অনেকেই কিন্তু মারা গেছেন এই এফেক্টেডে। আর একটা জিনিস আপনাকে বলে, আপনি যেটা এখানে বলছিলেন যে হসপিটালের ব্যাপারটা, ভাই বাংলাদেশের সাথে তো আমরা এভরিডে, এখন তো সোশ্যালিস্ট এভরি তো আমরা দেখতে পাই, একজন রুগীর যে সময় এফেক্টেড হয়ে হসপিটালে সে এডমিশন নেওয়ার জন্য দরজা দরজা ঘুরে, কিন্তু আমরা তখন হার্টের মধ্যে খুব পেইন ফিল করি, যদিও সরকার পক্ষ থেকে অনেক বড় বড় কথা বলেন। এই জিনিসটা আমার খুব অপছন্দ, কারণ আপনি বলবেন যে এই যে সার্ভিস দেওয়া হবে, কিন্তু যে এফেক্টেড হবে সে কিন্তু সেই সার্ভিসটা পাচ্ছে না, এই যে একটা বিরাট মানে দুঃখজনক। যে কোনো একজন তার কিন্তু আমরা এটাও দেখি যে বিগত অন্যান্য দিনের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্যখাত ডিজিটালাইজেশন হচ্ছে, এবং সেখানে স্বাস্থ্য খাতে এবং এখন যারা সরকারি যে স্বাস্থ্যসেবা সেটার মান কিন্তু উন্নয়ন হচ্ছে, যদিও সমালোচনা আছে, সমালোচনা পরেও কিন্তু স্বাস্থ্য খাতের মান উন্নয়ন ডে বাই ডে হচ্ছে। হ্যাঁ, আপনার সাথে আমি শেয়ার করি, আপনি জেনে খুশি হবেন, আমাদের এখানে লন্ডনে একটা জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশে আছে ঢাকাতে, আর লন্ডনে একটা আছে, এটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করতেছি। আপনি প্রথম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নিজস্ব অর্থ এনে সিলেট মেডিকেলে আমরা পিপি যেটা লাগে সেটা দিয়েছি, লোকেরা দিয়েছি। পরবর্তীতে কি হয়েছে, আপনি জানেন যে আমাদের খাদিমের এরিয়াতে 31 বিশিষ্ট একটা এই এই যারা প্রথম দিকে, যেহেতু একটা শামসুদ্দিন একটা হসপিটালে একটা অঙ্গ আছে, সেটাতে তখন স্পেস ছিল না, সেজন্য প্রাইভেটলি সেটা করা হয়েছিল, সেটাতে আমাদের লন্ডন থেকে আমরা সহযোগিতা করেছি, ঢাকা জালালাবাদে সেটা করেছি। পরবর্তীতে আমি আরেকটা জিনিস বলে রাখি, আমার দেশের যে হলো নবীগঞ্জ বলে, এটা হবিগঞ্জ জেলাতে, আমাদের নবীগঞ্জে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে না, সেখানের মধ্যে আমি এবং আমাদের বন্ধুদের মিলে আমরা কি করছি, অক্সিজেনের যে ব্যবস্থা করার জন্য আমরা এখান থেকে নিজস্ব অর্থায়নে আমরা সেটা পাঠিয়েছি। আপনি দিচ্ছি কি জানেন, এই দুটা এই অক্সিডেন্টের মানে এই কনসেন্ট্রেটর এবং পালস অক্সিমিটার যেটা সেটা এবং হুইলচেয়ার, এখান আমরা নিজস্ব অর্থায়নে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে দিচ্ছি, এবং অন্যান্য জায়গাতে দেওয়া হয়েছে জানি, এবং সরকারিভাবে আমাদের এই যে সরকারিভাবেও কিন্তু এই যে আপনাদের সহায়তায় তো স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যাচ্ছে, উপকৃত মানুষগুলো উপকৃত হচ্ছে, সেই সাথে সরকারিভাবেও কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অক্সিমিটার, যে করোনার বেসিক টেস্ট করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনাব আবুল কালাম আজাদ, আমরা আসছি আপনার কাছে, আমরা একটু এবার যেতে চাই নাজমা হোসেন, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করেন, সেই জায়গা থেকে আপনি আজকে আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে বলবেন, ঠিক ছোট একটা শিশু যে 1 থেকে 5 বছর পর্যন্ত সে তার মায়ের কাছেই থাকে, মায়ের কাছেই বেড়ে উঠে, তো এই মায়েদের উদ্দেশ্যে আপনার কাছে পরামর্শ চাচ্ছি, বাচ্চাদের গ্রোথের জন্য, ভালো ভবিষ্যতের জন্য। তো আমি এইটাই বলবো, যখন একটা মা তার শিশুকে জন্ম দেন,
আমরা এটা আপনি শুনলে খুশি হবেন, আমি যখন 1979-এ এদেশে আসি তখন ব্রেস্ট ফিডিং একটা ছিল, একটা লজ্জাকর ব্যাপার ছিল, মানে মানে লোকজন এটা এটা বলতো না, যারা বাংলাদেশ থেকে গ্রামের মহিলারা আসতেন তারা লুকিয়ে দুধ খাওয়াতেন লোকজন। আজকাল এমন হয়েছে এটা হলো মানে খুব একটা মানে ব্রেস্ট ফিডিং এর উপরে সরকার অনেক পয়সা স্পেন্ড করেছে, অনেক স্টাফ রেখেছে। প্রথমে আমি এটা বলবো যারা আমাদের বাংলাদেশি সাদারা এখন এটা ফলো করে, বাংলাদেশি মারা আছেন, আপনারা চেষ্টা করবেন মিনিমাম 6 মান্থ আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে। এই ব্রেস্ট ফিডিংটা হলো আপনার জন্য, আপনার বাচ্চার জন্য খুবই ভালো। আপনার জরায়ুর ক্যান্সার হবে না, আপনার ব্রেস্ট ক্যান্সার হবে না, এটা গেলে আপনি হবে না মানি না, আপনি অনেক মানে কম চান্স থাকবে। আর বাচ্চাদের গ্রোথের জন্য এটা হলো ব্রেন ডেভেলপমেন্ট, স্কিন, আপনার বাচ্চার সাথে আপনার বন্ডিং, এটা হলো এক্সেলেন্ট, এটা কোনো বলার নাই। আর দুইটা বাচ্চা যদি একসাথে রাখেন, একটা হলো ব্রেস্ট ফিডিং চাইল্ড আর একটা হলো বটল ফিডিং চাইল্ড, আপনি দেখবেন ব্রেস্ট ফিডিং চাইল্ডের মধ্যে একজিমা, আসমা, ডায়রিয়া, বমিটিং এগুলা লেস দেন বটল ফিডিং। তো আমি আমাদের মাদেরকে বলবো আপনার মিনিমাম 6 মান্থ আপনাদের বাচ্চাকে আপনারা বুকের দুধ খাওয়াবেন। আর দ্বিতীয়ত হলো আপনারা চেষ্টা করবেন ঘরের তৈরি জিনিস আপনার বাচ্চাদের খাওয়াতে, এটাই হলো আমার মেইন জব, আমি অ্যাডভাইস করি, হেল্প প্রমোশন করি। আপনারা নিজেরা যা খান তা আপনার বাচ্চাদের খাওয়াবেন, মানে 6 মাস বয়স থেকে এটা হলো পলিসি হেলথ সার্ভিসের, আপনার 6 মাসের আগে আপনার বাচ্চাকে সপ্তাহখানি দিতে পারবেন না, 6 মাস থেকে আপনার বাচ্চাকে আপনাকে, এটা আমাদের দেশে আছে যেটা আমরা বলি 7 মাসে মুখে বাঁধ, এটা এই দেশে করছে 24 মাস। তো আপনি আপনার বাচ্চার জন্য নিজে গড়ে তৈরি করবেন, যখন আপনি বাড়ি থেকে কিনে আনবেন তখন অনেকগুলো কেমিক্যাল থাকে, এগুলোর মধ্যে প্রিজারভেটিভ থাকে ওই ফুডগুলা ভালো থাকার জন্য। তারপরে হইলো অনেকে আমরা কি করি বাচ্চাদেরকে হালালের জন্য আমরা শুধু বাচ্চাদেরকে প্রথম পর্যন্ত ওই জার ফুডগুলো খাওয়াই যেগুলো শুধু ভেজিটেরিয়ান। তো আমাদের বাচ্চারা কি করে নিউট্রিশনের জন্য ওরা অনেক পড়ে থাকে, শিশু দেখা যায় বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে। তো আপনারা কি করবেন নিজের তৈরি করে খাওয়াবেন, আর বাচ্চার আনকিল বাচ্চার 2 বছর পর্যন্ত বাচ্চা যখন গড়ে থাকে আপনি চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য কথা বলা, বাচ্চাদের সাথে খেলানো, খেলা করা। আমাদের মায়েরা কি করি আমরা আমরা কাজে যখন একজন হাউস ওয়াইফ যখন থাকে যখন কাজে থাকেন তখন কি করে আমি কাজে থাকেন তখন বাচ্চাকে হাতে টেলিফোন অথবা ল্যাপটপ, আইপড, টেলিভিশন, এইটা আমরা বলি স্ক্রিন, ওইটা দিয়ে যান। তো আমরা মনে করি ওইটা দেখলে বাচ্চারা কি করে অনেক কিছু লার্ন করবে, কিন্তু এটা হলো টুটিলি এলো না, এটা না। আপনি আপনি যত আপনার বাচ্চার সাথে কথা বলবেন বাচ্চার সাথে তখন আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ, কথা বলবেন, বুক পড়বেন, কোরআনের সুরা পড়বেন, যেটাই আপনি বাংলা পড়ে ইংলিশ যেটাই আপনি পারেন করবেন। আর ওই স্ক্রিনিংটা আপনি বাচ্চার জন্য মিনিমাম 1 আওয়ার প্রত্যেকদিন 1 ঘন্টার বেশি না। তো এইগুলো হলো এডুকেশনাল যেগুলো আছে এইটা। আর যখন আপনার বাচ্চা বাচ্চার সাথে কথা বলবেন, যখন আপনার বাচ্চা 2.5 হয়ে যাবে, নার্সারিতে চলে যাবে, নার্সারি থেকে আসার পরে সেই বলে আজকে স্কুলে কেমন করে, তোমার নার্সারিতে কেমন গেছে, এটা হলে বাচ্চার সাথে আপনি স্পেন্ড করা মানে কথা বলা, এটা জন্য আপনি করবেন আপনার বাচ্চার জন্য এটা খুবই খুবই জরুরি দরকার। এই সময়টা স্পেশাল টাইম হলো আপনার বাচ্চার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ওইটা মা থাকেন বাবা থাকেন যার সাথে বাচ্চারা বেশি সময় স্পেন্ড করে তার এই সময়টাই দেওয়া, এটাই আমি বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার কাজী হেমায়েতউদ্দিন আপনার কাছে জানতে চাইবো যে আমরা সম্প্রতি দেখেছি, আমি আমার বাংলাদেশের কথাই বলবো, কিশোরদের মাঝে অপরাধ করার একটা প্রবণতা, বিশেষ করে তারা মাদকাসক্ত হয়ে যাওয়া, কিশোর গ্যাং তৈরি করা, এবং সেই সাথে আমরা দেখেছি যে কিশোরদের যে অপরাধগুলো, আপনি যেহেতু কারারক্ষী হিসেবে কাজ করেন এবং যারা কারাগারে যায় তাদেরকে মানসিকভাবে সমাজে মিশার জন্য আপনারা চেষ্টা করেন এবং তাদেরকে সেভাবে বের করে নিয়ে আসেন, সেই জায়গা থেকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে এই কিশোরদের অপরাধ প্রবণতা কমানোর জন্য বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা চাচ্ছি। ধন্যবাদ শিমুল ভাই। আসলে কিশোর অপরাধ এই দেশেও আছে সীমিত আকারে, বাংলাদেশের মতো এত বিশাল না। তো কিশোর অপরাধের মেইন কারণগুলো হচ্ছে আসলে ব্রোকেন ফ্যামিলি, ছোটবেলা থেকেই দেখতেছে যে বাবার সঙ্গে মা ঝগড়া করছে, মার সঙ্গে বাবা ঝগড়া করছে, ডিভোর্স হয়ে গিয়েছে, তারপরে বন্ধুদের সঙ্গে খারাপ বন্ধুদের পাল্লায় পড়েছে, একটা গ্যাং তৈরি করেছে। তারপরে বাংলাদেশের ক্ষেত্রে আবার ইদানিং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া, টিকটক, লাইকি, এসব অ্যাপগুলিও কিন্তু গ্যাং তৈরিতে সহায়তা করতেছে। তো আপনার সমাধান একটাই, বাচ্চাদেরকে সবসময় নজর রাখতে হবে তাদের যে ফ্যামিলি ভ্যালু, যে হ্যাঁ আমি কোন ফ্যামিলির ছেলে, আমার দাদাকে, আমার বাবাকে, এইসব ফ্যামিলি ভ্যালু, আমাদের যে বাঙালি ট্রেডিশন, এগুলো মেনটেন করতে শিখতে হবে। এখন দেখেন মাদক এমন সহজলভ্য হয়ে গেছে বাংলাদেশে, এখন
আমি শুনতেছি যে সরকারের অনেক লোক এটার সঙ্গে জড়িত। আমি আমি শুধু আওয়ামী লীগ সরকারের কথা বলবো না, এই আওয়ামী লীগ সরকার বা তার আগে বিএনপি সরকার যারা যারা ছিল তারাও তাদেরও দেখা গেছে অনেকের পৃষ্ঠপোষকতা এই মাদক গুলা সরবরাহ গুলা বাংলাদেশের বিভিন্ন নানা ঠিকানাচ্ছে সহজলভ্য হয়ে গেছে। এখন এমন সহজলভ্য হয়ে গেছে যে এরা এগুলা সেবন করে করতেছে, এবং দেখেন যে বন্ধু বান্ধব বলতেছে যে এই নে আজকে একটু খেয়ে দেখ, ভালো না লাগলে আর খাইস না, কিন্তু একবার যখন সে এসে পড়েছে তারপরে সেখান থেকে আর তার মুক্তি নেই। আমি এখানেও দেখেছি যে তারা রিহ্যাবে যায়, যাওয়ার পর এক দুই মাস তিন মাস ভালো থাকে, আবার যখন ফেরত আসে আবার আগের মতো। আসলে আমার মাঝে মাঝে কষ্ট লাগে যে একটা বাবা মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, যে একটা একটা উদ্দেশ্য থাকে যে রেসপন্সিবিলিটি নাও, দায়িত্ব নাও, কিন্তু তারা যেটা বলছিলেন যে রিহ্যাবে যায়, যাওয়ার পরে ফিরে এসে আবার আগের মতো হয়ে যাচ্ছে, তাহলে কি এখানে ত্রুটিটা কি রিহ্যাবে তাদের পরিচর্যার কোনো ত্রুটি ছিল, নাকি বাইরে আসার পরে তারা আবার সেই আগের সংস্পর্শে মিশে যাচ্ছে, কোনটা? এখানে এখানে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে যে রিহ্যাবে তাদেরকে কতটুকু যত্ন করা হচ্ছে। আপনি কিছুদিন আগে কোন জায়গায় যেন রিহ্যাবে তিনটা কিশোরকে পিটিয়ে হত্যা করা হলো নাকি, যে শিশু শিশু কারাগারে, আপনি বোধহয় শিমুল ভাই একটা খবর দেখেছেন, তারা তারা বলেছে যে দুই গ্রুপের গ্যাংয়ে দুইটা গ্যাং গ্রুপে মারামারি করে এই কিশোররাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু পরে জানা গেল যে ওই শিশু কারাগারের যে কর্তৃপক্ষ, ওই কর্তৃপক্ষেরই যে কোনো একজন যে রক্ষী আর কি, যেমন ওই শিশু কারাগারের কারারক্ষী আমার মতো একজন, সেই ওই তিন শিশুকে নির্যাতন করে হত্যা করেছে। এখন এখানেও দেখেন, তাহলে এখান থেকে কোন শিশুরা কি শিখবে? এখন কারাগারে আপনি দেখেন একটা শিশু কিন্তু সহজে কোনো জিনিস মানতে চায় না, যেমন আপনার যদি বাচ্চা থাকে তারপর দেখবেন যে ওরা একটু দুষ্ট, এটা কিন্তু শিশুদের একটা এটা নর্মাল একটা চাইল্ড সাইকোলজি। এখন আপনি যদি বলেন যে না, এটা কিন্তু আমাদের দেশে মানে তাদেরকে প্রতিটা যারা যারা শিশু কারাগারের কারারক্ষী তাদেরকে চাইল্ড সাইকোলজি শেখানো হয়, চাইল্ড ম্যানেজমেন্ট শেখানো হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এরা মনে করে যে ওদেরকে মার দিলে ঠিক আছে, এভাবে তো হয় না, এভাবে হয় না। তারপর যখন বের হয়ে আসে তখন করে কি যে আবার ওই আবার আগের যে লোকজন আছে ওদের পাল্লায় পড়ে আবার মাদকাসক্ত হয়ে যায়। এখন এখন সমাধান একটাই, চোখে চোখে রাখতে হবে, কাছে টানতে হবে, কখনো চাপ দিয়ে ভয় দেখিয়ে শিশুদেরকে আয়ত্তে আনা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু আপনার ব্যবসার পাশাপাশি আপনি লেখালেখির সাথেও সংযুক্ত আমরা জানি, তো সম্প্রতি আসলে ইন্টারনেটের অ্যাভেইলেবিলিটি এবং অ্যান্ড্রয়েড ফোনের অ্যাভেইলেবিলের কারণে আমরা আগের সেই নতুন বইয়ের গন্ধ নিতে ভুলে গেছি বলবো, আমরা সবকিছু অনলাইন ভার্সনে পাই, অনলাইনে দেখে পড়ি। ঠিক আপনি যদি বলতেন যে অনলাইনে একটা কিছু পড়া আর কি বলে নতুন বইয়ের গন্ধ নিয়ে পড়া আসলে কি একটা শূন্যতা কাজ করে কিনা? ধন্যবাদ ভাই আসছেন আমার কাছে। আমন হন নাজমা আপু ওনার সাথে আমার একবার এই এইটাতে চাট হয়েছিল লেখালেখি নিয়ে। আসলে এখানে কিন্তু কয়েকটা জিনিস আসছিল যে ইয়ং জেনারেশনের ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল ওদের জন্য, কিন্তু সেই পক্ষে আমার একটা প্রশ্ন এখানে রয়ে গেছে। এই যে লেখালেখি যেটা আমরা যারা সাহিত্য চর্চা করি এইদের জন্য কিন্তু লেখালেখি একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, যেটা আমি চিন্তা করি বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে ছেলেরা বিকালবেলা কোথাও যাওয়ার জায়গা থাকে না, যদি একটা পাঠাগার করা যায় এবং সেটাতে তাদেরকে নিয়মিত বসার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু তাদের কাছ থেকে অনেক সৃজনশীল অনেক কিছু জিনিস সৃষ্টি করা হয়। সেভাবে আমাদের যে এলাকা সেখানে আমাদের বিবিয়ানা সাহিত্য পরিষদ একটা আমরা করেছি, সেই বিবিয়ানা সাহিত্য পরিষদ আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মুসলিম সাহিত্য সংসদ যেটা, এটা কিন্তু অনেক পুরাতন, সেখানে কিন্তু অনেক কিছু সেখানে বিদ্যমান আছে। সেই অনুসারে আমাদের যে বিবিয়ানা সাহিত্য পরিষদ সেখান থেকে আমরা যারা ইয়াং, এখানে কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, যারা লেখালেখি করে তাদের কিন্তু সুশিক্ষিত, এই যে একটা কথা আছে যে তাদের উচ্চ ডিগ্রিধারী হতে হবে সেটা আমি বিশ্বাস করি না, যারা লেখেন তাদের এটা অন্তর থেকে অটোমেটিকলি চলে আসে, কিন্তু এই জিনিসটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের যেটা যুক্তরাজ্যে আমরা প্রত্যেক সপ্তাহে আন্তর্জাতিক একটা সাহিত্য সম্মেলন হিসাবে আমরা আজ প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে আমরা বসি, সেখানে কিন্তু ক্যালকাটা থেকে আমাদের বন্ধুরা আসে, আপনার এই কি থেকে বাংলাদেশ থেকে আসে, মিডিল ইস্ট থেকে আসে, ক্যানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সবাই মিলে কিন্তু আমরা শেয়ার করি, কবিতা আবৃত্তি করি,
আমাদের অভিজ্ঞতা আজকে যেটা এই যে করোনা ভাইরাস নিয়ে আপনি আলোচনা করছেন সেটাও আমরা শেয়ার করি। কিন্তু আমাদের যে এই যে বইমেলা, বইমেলার জন্য যে আপনি যেটা বলছেন সেটা কিন্তু আমার আমার কাজ চালিয়ে যাচ্ছে, অলরেডি আমার বই অলরেডি কাজ চলছে ঢাকায় ইনশাল্লাহ যে কোনো অবস্থায়। এই যে বইয়ের জন্য নতুনত্ব যে গ্রান যেটা সেটা আমরা কোনো সময় মিস করতে পারি না, সেটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আপনি জেনে খুশি হবেন আমাদের যুক্তরাজ্যে সম্মিলিত সাহিত্য সংসদ, মানে সাহিত্য এবং সংস্কৃতি সংসদ একটা আছে, কমিটি আছে এখানে। আমরা করি কি, এই ঢাকার মতো লন্ডনে বইমেলা করি প্রতি বছর। এই গত বছর আমরা লন্ডনে বার্ডলি আর্ট সেন্টার করেছিলাম এবং এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্বরত রয়েছি। এবং আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয় উনি এসেছিলেন, দীর্ঘদিন প্রবাস জীবন, আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা বাংলাদেশিদের মধ্যে যে একটা কালচার যে আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠানে আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া একটা পরিবেশের একটা মেলবন্ধন, তো সেই জায়গা থেকে লন্ডনে গিয়ে এই বাংলাদেশের সবুজ শ্যামলময় বাংলাদেশে এবং আপনার আত্মীয় স্বজনকে কতটুকু মিস করছেন, বা কখনো যদি দেশে আসতে মন চায় চাইলেও ব্যস্ততার কারণে পারেন না, সেই জায়গা থেকে যদি একটু বলতেন অল্প কথায়। ধন্যবাদ শুল ভাই। আমি যেহেতু প্রবাসে আমার বলছি আপনাকে 40 বছর হয়ে গেছে, 40-এর ঊর্ধ্বে, বাট আমি একটা জিনিস কি হলো, আমার বাংলাদেশের সাথে আমার নারীর টান বলবেন, আমি প্রত্যেক বছর যেহেতু আমার মা আছেন বাংলাদেশে এখনো, আপনাকে বলে দিই, আমার ভাই আপনারা যারা বিশেষ করে কালাম ভাই উনি জানবেন, আমার মা একজন মহিলা এমপি জেবুন্নেসা হক, আমি উনার মেয়ে, আমি প্রত্যেক বছর আমার মাকে দেখতে যাই। আমার দুইটা ভাই দেশে আছে আর বাকি ভাই বোন আমরা বাইরে, তিনজন আছে আমরা ইউরোপে একজন আমেরিকায় থাকে। আমি প্রত্যেক বছর আমার মাকে, শ্বশুর শাশুড়ি তারা ছিলেন, এখন মারা গেছেন, তারা এই দেশে ছিলেন, মারা গেছেন নাই, স্বামীর ফ্যামিলি সবাই এখানে, বাট আমার ফ্যামিলির আমার মা আছে, আমার দুইটা ভাই আছে, বাট আমি প্রত্যেক বছর একবার ডিসেম্বর মাসে আমার ছুটি নিয়ে 4 সপ্তাহ আমার মাকে দেখতে যাই। তাছাড়া আমার যে আত্মীয় স্বজন আছে, বাট এই দেশে আমার প্রবাসী আমার আত্মীয় স্বজনরা ভর্তি, আর যেহেতু আমি একজন আমি লোকজনের সাথে মিশতে ভালোবাসি, এই জন্য আমি আমি যে জায়গায় থাকি, আমার যেহেতু আমার কাজের মাধ্যমে আমার পলিটিক্সের মাধ্যমে আমি অনেক লোকের সাথে পরিচিত, তা আমি খুব সোশ্যালাইজিং করি, বাট আমি লোকজনকে আমার বাসায় ডেকে এনে মহিলাদের সাথে আমরা একসাথে বসে আলাপ করি, ইয়ে করি, কখনো বাইরে গ্যাদারিং করি, বাট এনিওয়ে করোনার জন্য এগুলা করতে পারতেছি না, বাট আমরা টেলিফোনের মাধ্যমে করি। তা আমি বাংলাদেশে খুব একটা বেশি মিস করি না, শুধু মিস করি আমার আমার মাকে, ওনাকে আর কি, এই জন্য আমি প্রত্যেক বছর একবার যাই, বাট মধ্যে মধ্যে ওনাকে ওই দেশে নিয়ে আসি। তাছাড়া ভবিষ্যতে ভাবছি যখন আমি রিটায়ার করবো, আমি বাংলাদেশে ভাবছি বাংলাদেশে 6 মাস বাংলাদেশে থাকবো, সেটেল হবো, যেমন বাচ্চারা বড় হয়ে গেছে, দুজন ছেলে, একজন ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা গ্রান্ড চাইল্ড আছে, একটা রয়ে গেছে ও বিয়ের বাকি, ও যখন বিয়ে টিয়ে করবে রিটায়ার্ড হবো বাংলাদেশে থাকবো। খুব ইচ্ছে করে আসলে, কতদিন মাকে দেখি না, সব সময় মা যেতে বলে, কিন্তু যাবো যাবো করে যাওয়া হলো না, এই করোনাকালীন সময়ে আর যাওয়া হলো না, তো ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে। আসলে মাকে অনেকদিন দেখি না, আমরা কিন্তু বাংলাদেশে জীবনের অনেকটা বছর কাটিয়েছি এবং প্রবাসে থেকে সবসময় চিন্তা করি দেশের জন্য কিছু করার, যেমন আমাদের আবুল কালাম আজাদ ভাই বলেছেন, তিনি অনেক ডোনেট করেন, তারপরে এই যে নাজমা আপার আম্মাকে আমি চিনি, অত্যন্ত অশ্রদ্ধেয়। তো আসলে দিন শেষে আমরা তো সবাই বাঙালি, সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের যে আমাদের দেশে দেখেন আমরা অনেক কিছু সমালোচনা করি বাংলাদেশের এই সমস্যা সেই সমস্যা, সব সমস্যা আছে, কিন্তু আমরা আসলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কি করেছি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে আলো বাতাস খেয়ে বড় হয়েছি, এখন সেই বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কিন্তু আবার আমরা যুক্তরাজ্যে এসেছি, আসার পরে আমাদের সবারই এখন আলাদা মতে ব্রিটিশ পাসপোর্ট হয়েছে, কিন্তু দেশের জন্য আমরা কি করেছি, কাজে আমরা যারা নিজ নিজ অবস্থান থেকে, শুধু শুধু আজাদ ভাই না, আমরা আজাদ ভাই না, আমরা যারা যারা আছি সবাই যদি নিজ অবস্থান থেকে বাংলাদেশের জন্য কিছু করি, এই যে দেখেন আজকে বলতেছি দুর্নীতি, তারপরে স্বজন প্রীতি, খুন, এগুলো সব আছে, আগেও ছিল এখনো আছে, কিন্তু
আশা করি আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করি, যারা প্রবাসী আছি, যারা দেশে আছি, তাহলে ইনশাল্লাহ সামনের 100 বছরের ভিতরে আমরা আমাদের দেশে চেঞ্জ করতে পারবো। আপনি বলেন যে ভাই 100 বছর এত দীর্ঘ সময়, একটা মানুষের জীবনে 100 বছর দীর্ঘ সময়, কিন্তু একটা জনগোষ্ঠীকে চেঞ্জ করার জন্য 100 বছর কিন্তু মোটেও বেশি সময় না। যদি আমরা সবাই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি, একদিন আমাদের বাংলাদেশ ঠিক যুক্তরাজ্যের মতোই হবে। আমি এটা মনে করি, আমরাও সেই আশা ব্যক্ত করছি। জনাব আবুল কালাম আজাদ, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনার কাছে। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা জানি যে আপনি বাংলাদেশে অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং দেশের জন্য অনেক কিছু করছেন, তো সেই জায়গা থেকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের উদ্দেশ্যে আপনার কথা বক্তব্য কি? আমি আমার এই এই লাস্ট বক্তব্যের আগে একটা ছোট্ট কবিতা আপনার সাথে শেয়ার করছি, জাস্ট মানে দেশের কথা যেটা ভাইয়ারা বললেন, আমি সেটার নাম দিয়েছিলাম সাজলালের উত্তরসূরি। সাজলালের পুণ্যভূমি সিলেট শহর নাম, দৈন্য আমি সৌগৌরবে এই অঞ্চলের দাম। সাজলাল আর সাপরানের পরশমাকা মাটি, বিশ্বজুড়ে স্বীকৃত আজ রূপের পরিপাটি। এই অঞ্চলে সোনার ছেলে বিশ্বজুড়ে ঘুরে, বিপদলে ঐক্য গড়ে সাজলালের সুরে। আমেরিকা, ব্রিটেন আর কিংবা ইতালি, প্রবাসাতে সিলেটিরা গড়ছে মিতালি। কোটি কোটি টাকা পাঠায় দেশের উন্নয়নে, সাজলালের উত্তরসূরি জানে সর্বজনে। চায়ের বাগান, গ্যাসের কনি এই ভূমিতে আছে, লক্ষ মানুষ প্রাণ দিয়েছে দেশকে ভালোবেসে। গানের দেশ, প্রাণের দেশ, লোক গানের সুর, হাসন রাজা রাধা রমন সুনাম বহুদূর। মানুষজনের উদার মনের তুলনা নাই ববে, সিলেট বিভাগ জন্ম নিয়ে গর্ব করে সবে। ধন্যবাদ, সেটা আমি যা শেয়ার করলাম আমাদের এই কথার প্রসঙ্গে। আমি কিন্তু প্রত্যেক বছরে একবার বাংলাদেশে যাই এবং শিক্ষা আমার এলাকায় একটা এই বৃত্তি আছে যেটা আমি প্রত্যেক বছর করে থাকি, কিন্তু এই বছরে জানুয়ারিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এই করোনার জন্য যেটা ভাই বলছে আমিও যেতে পারি নাই, কিন্তু আশা আছে আবার এই ডিসেম্বর অথবা জানুয়ারিতে যাওয়ার। আমি ভাইয়ের সাথে একটা বলি, আমরা যারা প্রবাসী, আমি সত্য করে বলতে চাই, আমরা আমাদের অবস্থান থেকে দেশের এবং নারীর টানে যতটুকু পারি আমরা সব সময় করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা কিছু পাওয়ার জন্য করি না, কিন্তু এতটুকু বলতে পারি যদি সরকার আমাদের এই কাজগুলোকে তাদের ভালো দৃষ্টিতে গ্রহণ করে, সেটাই আমাদের পাওয়া। কিন্তু আমরা নিঃস্বার্থে, জনস্বার্থে আমরা কাজ করতে চাই, এটা করতেছি আমি না আমার মতো এখানে আমরা যারা সমাজকর্মী, যারা যে অবস্থানে আছে বা যেটা কারারক্ষী হিসেবে উনি যে জিনিসগুলো বলছে সেটা থেকে আমার মনে হয় বাংলাদেশের অনেকেই যারা কারার সাথে জড়িত বুঝতে পারবেন যে ব্রিটেনে কিভাবে কি হয় না হয়। এক্স্যাক্টলি আপু যারা বলছে, ওনার আম্মাকে আমি শ্রদ্ধা করি, ওনার সাথে আমার অনেক দেখা হয়েছে, অনেক অনুষ্ঠান আমি সিলেটে ওনার সাথে অংশগ্রহণ করেছি। উনি এমন ব্যক্তি, আপনি যে কোনো কাজে যান, উনি শরীর অসুস্থ রয়েছে, পাও ভালো না, আমাকে আসে বলছে দেখ ভাই আমার পাওটা তো এসে দিন এই বোমা মেরে কি করে ফেলছে, তবু আমি আসতে হচ্ছে আপনার এই অনুষ্ঠানে। এই যে ধরনের মানুষ খুবই কোনো জন্মা, এই ধরনের মানুষ খুবই কমই এই জগতে আসে। তবে ভাই আমি যেটা বলছি আজকে আপনাকে এই অনুষ্ঠানে আমাদেরকে আপনি দাওয়া দেওয়ার জন্য আমাদের সবার আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা, বাংলাদেশ আমরা লালন করি অন্তরে, বাংলাদেশের উন্নয়নে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি কাজ করে যাচ্ছি, করব ইনশাল্লাহ, এটাই আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের প্রতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ, ধন্যবাদ কাজী হেমায়েতউদ্দিন মিশন, ধন্যবাদ নাজমা হোসেন আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে থেকে চলে এসেছি, আমরা সময় হলো বিদায় নেওয়ার, বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল এই সময়ে অন্য কোনো প্রবাসীদের সাথে, তাদের কথা শুনবো আমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।